إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين সম্মানিত সঞ্চালক সভাপতি ওলামায়ে কেরাম এবং উপস্থিত তিনি ভাই সকল, আজকে আপনাদের রামাইপুরে দিনই প্রতিষ্ঠানের চৌহদ্দির মধ্যে বেশ কিছু সমাজে বিতর্কিত বিষয়াদি নিয়ে আলহামদুলিল্লাহ সমাধানমূলক আলোচনা আপনারা শুনলেন। আল্লাহ তাআলা মানুষের সম্পর্কে পরিষ্কার ভাষা বলছেন, লা ইযালুনা মুখতালিফিন, মানুষের চরিত্রই হচ্ছে ইখতিলাফ করা, বিতর্ক করা। এই চিরকালই ইখতিলাফ, ইখতিলাফ কোনোদিন মিটবে না। ইখতিলাফ মত পার্থক্য মেটার একটাই রাস্তা, কোরআন এবং সহিহ সুন্নাহর সামনে আত্মসমর্পণ। আল্লাহ তাআলা পরমাদি নিজে বলছেন, আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল আউল আমরি মিনকুম ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াওমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তাউইলা। মহান আল্লাহ এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন দুই ব্যক্তিত্ব, আল্লাহ তাআলার বিনা নির্দেশে যিনি কথা বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একমাত্র তিনি হচ্ছেন আমাদের সমাধানের সূত্র। অন্য কোনো পন্থায় গেলে সমাধানের কোনো রাস্তা নেই। এ ব্যাপারে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মৃত্যুর পরে পরে বেশ কিছু মতপার্থক্যের কথা আমরা ইতিহাসে পেয়েছি, যাতে সাহাবায়ে কেরাম উভয় পক্ষে অস্ত্র ধারণ পর্যন্ত করেছেন, কিন্তু যখনই হাদিস শুনেছেন সঙ্গে সঙ্গে তারা থেমে গেছেন, মিটে গেছে, ফয়সালা মেনে নিয়েছেন। আমরা যদি কোরআন এবং সহিহ সুন্নাহকে এভাবেই মেনে নিতে থাকি তাহলে আমাদের দ্বন্দ্ব মেটানো সম্ভব। আমরা যদি কোনো বড় আলেম, বড় মুহাদ্দিস, বড় ফকিহ তার নিজস্ব মতকে প্রাধান্য দিতে যায় তাহলে আমাদের পক্ষে কখনো দিন সম্ভব, কোনো দিনই মতপার্থক্য মেটানো সম্ভব নয়। জেনে রাখবেন, দলিল স্বতন্ত্র জিনিস আর বোঝাটা আলাদা জিনিস। বুঝতে গিয়ে মানুষ ভুল করে, কিন্তু দলিল নিজের জায়গায় স্বমহিমায় দাঁড়িয়ে আছে এবং তার কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে বিতর্ক মুক্তভাবে কোরআন এবং সহিহ সুন্নাহর প্রতি আমল করার তৌফিক দান করেন। আপনাদের সামনে এখন একটি আলোচ্য বিষয়, এটা নিয়ে বিস্তারিত বলার এই মজলিস নয়, তবুও কতগুলি গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে বলতে চাই। একটা কথা, প্রথম নম্বর কথা হচ্ছে যাকাত ইসলামের অন্যতম অধ্যায়। কোনো ব্যক্তি যদি যাকাত দিতে অস্বীকার করে তাহলে তার ইসলাম থাকবে না, এ ব্যাপারে আলেমদের মধ্যে কোনো দ্বিমত নাই। কেউ যদি যাকাত দিতে অস্বীকার করে, যাকাত ফরজ নয় এমন কথা ভাবে, তাহলে সে মুসলমান থাকবে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে একাধিক জায়গাতে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, সালাত এবং যাকাতকে সম্মিলিতভাবে আল্লাহ তাআলা একাধিক জায়গায় 82 জায়গা কিংবা তারও বেশি জায়গাতে আল্লাহ পাক রব্বুল পরোক্ষ প্রত্যক্ষভাবে আলোচনা করেছেন যাকাত দেওয়া ফরজ। আমাদের মধ্যে বিশেষ করে ফিতরা নিয়ে যে আলোচনা আপনারা শুনলেন, একসাথে দিতে হবে না টাকা দিতে হবে, আলাদা কথা, কিন্তু ফিতরা নিয়ে যেভাবে মোড়ল মাতব্বরগণ তৎপর, বেশিরভাগ ক্ষেত্রে
যারা টাকা পয়সাওয়ালা লোক তারাই সমাজের মর্মাতব্বর হন। আমাদের দেশে এটা নিয়ম, সমাজে গরিব মানুষকে মরল খুব কম লোকেই করে এবং নেয়ও না দায়িত্ব, জানে না তাদের এই জাকাত সম্পর্কে তাদের গোপন জিনিসগুলোকে ঠেকানোর জন্যই বা মানুষের কাছে প্রকাশ হতে না দেওয়ার জন্যই কি ফেতরা নিয়ে এত মাতামাতি? ফেতরা নিয়ে রীতিমতো খাতা কলম নিয়ে বসছে। তোমার বাড়িতে কতজন সদস্য আছে বলো? এমনকি ঈদের সকাল পর্যন্ত কোনো সন্তান জন্মগ্রহণ করলে তারও ফেতরা নিতে ত্রুটি করে না, কিন্তু জাকাত নিয়ে তো কোনো কথা নেই। অথচ জাকাত ফরজ, কোরআনের নাস দ্বারা ফরজ, আল্লাহ তাআলা ফরজ করেছেন। তো কই আমরা বড় লোকরা কোনোদিন বলি না তোমার কত সম্পত্তি আছে, জাকাত দিয়েছ, ফরজ কাজ তোমার দ্বারা হয়েছে? এ নিয়ে তো সমাজে কোনো ভাবনা নাই, ফেতরা নিয়ে এত মাতামাতি কেন? ফেতরা নিয়ে মাথা গুনতি করছেন, ঠিক আছে, মাথা গুনতি করে ফেতরা আদায় করছেন, তো সম্পদ গুনতি করে জাকাত আদায় করতে হবে না? এটা তো নেতাদের প্রতি নির্দেশ, খুজমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, ওদের মাল থেকে তুমি জাকাত বায়ে বের করে নাও, ওদের মালকে পরিশুদ্ধ করো। এটা আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা নির্দেশ রাসূলকে। এবং জাকাত এত বড় ফরজ যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী থেকে বিদায় নিয়ে অব্যবহিতের পরে খলিফা হলেন, এই সুযোগে যারা কৃপণ মানুষ, দুনিয়া প্রেম ও সম্পদের মোহ যাদেরকে আচ্ছন্ন করে রেখেছে, এমন লোকেরা বলল, সাহাবাদের মধ্যে লোক ছিলেন, তারা বললেন যে আল্লাহ রসুলকে জাকাত দিতে হবে। তাদের ভাবনায় ছিল জাকাত আল্লাহ রসুলকে দিতে হবে, তারপরে আর নয়। আবু বকরকে জাকাত দিতে পারে স্বীকার করলেন, না আপনাকে জাকাত দেবো না। আবু বকর আমিরুল মুমিনিন, তার হাতে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, তিনি নিজের ক্ষমতার শীর্ষে অবস্থান করছেন। আমি এই হাদিসকে উপস্থাপন করে এলাকার আলেমদেরকে সতর্ক করেছি অনেক বিষয়ে, যে ইসলামের বিষয়ে পুরো জিনিসকে মাইনাস করার অধিকার আল্লাহ আপনাকে দেয়নি। ইসলাম পরিপূর্ণ দিন, কিয়ামত পর্যন্ত পরিপূর্ণই থাকবে। কোনো ব্যক্তির অক্ষমতা থাকলে সেটা স্বতন্ত্র কথা, কিন্তু ইসলামের ক্ষমতা থাকা, ক্ষমতা থাকার শর্তে ইসলামকে পরিপূর্ণই মানতে হবে। উদখুলু ফিসসিলমে কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান, শয়তান প্ররোচনা দিবে, কিছু মানলেও চলবে, কিছু না মানলেও চলবে, এটা শয়তান প্ররোচনা দিবে, সেজন্য আল্লাহ তাআলা সতর্ক করেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান, শয়তানের পক্ষ থেকে তোমার মনের ভিতরে যে সমস্ত প্রবঞ্চনা, ধোকাবাজি আসবে, দুর্বলতা সৃষ্টি করবে, তা থেকে সতর্ক থাকো। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমাদের প্রকাশ্য শত্রু, শত্রুর কথা শুনলে তোমরা কোনোদিন মুক্তি পাবে না। আবু দর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন যে যারা যাকাত দেবে না তাদের গর্দন উড়িয়ে দেব, গর্দন উড়িয়ে দেব, আমি গর্দন উড়িয়ে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিশিষ্ট সাহাবীবৃন্দ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে অনুরোধটা করেছিলেন সেটা হাদিসের পাতায় লিপিবদ্ধ আছে, যে শুধু জাকাত না দেওয়ার কারণে মানুষকে খুন করবেন? এরা আপনার মুক্তাদি, এরা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়েছে, জাকাত দেব না বলছে আপনি গর্দন উড়িয়ে দেবেন? আমাদের দেশে আলেমরা যখন বলে ঈদের নামাজটা তো পড়ে, কালেমা তো পড়েছে, জুমার দিন তো আসে, এগুলো সব বাহানাবাজি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পরিষ্কার ভাষায় বলছে, নাইম কাসু ফিদ দ্বীন ওয়া আনা হাইয়ুন, আমি বেঁচে থাকতে ইসলামকে একটু একটু করে কম করে দেওয়া হবে? আল্লাহ তাআলা পরিপূর্ণ দিন দিয়েছেন, একটু একটু করে মাইনাস করে দেওয়া হবে আমি বেঁচে থাকতে? অথচ সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকর মানসিক থেকে নরম প্রকৃতির মানুষ ছিলেন, কিন্তু যখন আল্লাহ তাআলার হক নষ্ট হচ্ছে এটা যিনি উপলব্ধি করলেন, এবং কিয়ামতের দিনে ক্ষমতা থাকা ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তোমাকে আমি ক্ষমতা দিয়েছিলাম, তুমি ক্ষমতা কি প্রয়োগ করেছো বলো?
সেই বুখারী হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অল্প কিছু মানুষ দুজন তিনজন চারজন পাঁচজন দশজন মানুষের কেউ যদি নেতা হয় আর তাদের সাথে যদি নসিহাতের সাথে শরীয়ত বিধানের সাথে আচরণ না করে, লেবিয়ে যদি বাই হাতায় জান্না, জান্নাতের সুগন্ধটুকু পাবে না। কোনো ব্যক্তি ফেতরা টাকা দিবে না, চাউল দিবে, তাকে সমাজ থেকে একঘরা করছে, এটা আপনার পাওয়ার, কিন্তু জাকাত দিচ্ছে না বাংলার কোটিপতিরা, কোনো হিসাব নেই তাদের, আর তাদেরকে আপনার শেষে আপনার সমাজের বন্ধু। যে ব্যক্তি জানা সত্ত্বেও কাফের জাকাত দিবে না, সে কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে ইসলাম থেকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পরিষ্কার ভাষায় বলছেন, ওয়াল্লাহি লাউ মানাউনি আকালাল্লা কাতালতুহুম, আল্লাহর কসম উটের যে বাচ্চাটা জাকাত হিসাবে দিত সেটা যদি না দেয় আমি তাদের ফর্দ করে দেব। শেষকালে ভয়ে আবু বকরের কাছে সারেন্ডার হলে এই বকসব জাকাত দিতে আদায় করলে। সেই বকরের হাদিসের ভাষা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা মন্তব্য করেছিলেন, ওয়াল্লাহি লাকাদ শারাহা আল্লাহু সাদরা আবি বকরিন, চরম সংকটপূর্ণ অবস্থাতে যখন কিছু লোক মুরতাদ হয়ে যাচ্ছে, যখন কিছু লোক যাকাত দিতে অস্বীকার করছে, এমন সংকটময় মুহূর্তে নেতার পক্ষ থেকে আবু বকরের পক্ষ থেকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ, এটা আল্লাহর পক্ষ থেকে একটা ইলকা ছিল, আল্লাহর তৌফিক দিয়ে সম্ভব হয়নি, না হলে সেদিন থেকে ফেতনার দরজা খুলে যেত, কেউ বলতো আমি এটা করবো না, কেউ বলতো আমি ওটা করবো না, তাও মুসলিমকে মুসলিম বলে দাবি করতো। আর আমাদের সমাজে বহু মানুষ আছে যাদের উপর জাকাত ফরজ আছে, হজ ফরজ আছে, কোনো গুরুত্ব নাই, আবার সে নিজেকে মুসলিম 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 বলে দাবি করছে। জাকাত ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়, আর এতে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হচ্ছে লাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম, সম্পদ যেন ঘুরে ফিরে বড়দের কাছে জমা না হয়, অফিয়া মুআলিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, ধনীদের সম্পদে অধিকার আছে বঞ্চিতদের, যারা ভিক্ষা করে বাড়ায় তাদের অধিকার আছে, অধিকার আল্লাহর ভাষা। বড় লোকেরা ভাবছে আমার মাল দিবে কেন, তোমার বাপের মাল, তুমি যদি ভাবো যে আমার পরিশ্রমে মাল উপার্জন করছো তুমি শেষ, এটা তো কারুনের স্বভাব, আল্লাহ তোমাকে দিয়েছে তো তুমি সে মাল গরিবদের অধিকার বুঝিয়ে দিবে না। অফি আমওয়ালিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, যারা ভিক্ষা করে বেড়ায়, যাদেরকে সম্পদ থেকে বঞ্চিত করা হয়েছে তাদের অধিকার আছে, তোমার মালে অধিকার আছে, অধিকার ভাষাটা বোঝেন, অধিকার দিতে হবে আপনাকে, দিতে হবে ফরজ। বড় লোকরা খালি নিজের বিলাস বাবল বাড়ি তৈরি করতে আর এই করতে ব্যস্ত সব, এটা কিয়ামতের আলামত, বাড়ি কারুকার্যিত খচিত করা, মসজিদকে সুসজ্জিত করা, এটা কিয়ামতের আলামত। জাকাতের দিকে কোনো লক্ষ্য নাই, গরিবরা গরিব থেকে যেছে, বড় লোকরা গগনচুম্বী বাড়ি তৈরি করছে, পেশাব ঠাইখানার জায়গাতে লাখ লাখ টাকা খরচ করছে, এটা শোভা পায় না একজন মুসলিম হিসাবে। আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে, নিজের আশেপাশে বাড়ির দিকে তাকান, জবাব দিতে হবে আপনাকে, এবং জাকাত আপনার কাছে চাইতে আসবে না, আপনাকে দিয়ে আসতে হবে। হাদিসের ভাষা এটা, আপনাকে দিয়ে আসতে হবে, আপনি ঠ্যাঙে ঠ্যাং তুলে বসে থাকবেন, মোল সাহেব আছেন এই কথা শোনার জন্য, এটা আপনার জন্য লজ্জার, এই লোকের অধিকার আপনি দিতে পারলেন না, আপনাকে অধিকার নিতে আসতে হয়েছে। অধিকার কখন নেয়, যখন কেউ দেয় না তখন নিতে আসে, আপনাকে দিয়ে দিতে হবে অধিকার, পৌঁছে দিতে হবে। হাদিসে আছে না যে কিয়ামতের পূর্বে এত সম্পদ বৃদ্ধি হবে যে জাকাত দেওয়ার লোক খুঁজে পাবে না, যাকে দিবে দিতে যাবে, ভুই বখারি হাদিস, যাকে দিতে যাবে সে সময় এমন একটা পর্যায়ে আসবে বলে লা আরা বেলি, আমার প্রয়োজন নাই, আমাকে দিতে হবে না, অন্যজনকে দেন যা, সেই বখারি হাদিস। তাহলে একটা মানুষ জাকাত দেওয়ার জন্য লোক খুঁজে বেড়াবে, আপনাকে জাকাত গ্রহণকারী খুঁজবে কেন? আমি আমাদের হেড অফিস হচ্ছে উমরপুরে, সাত কোটিপতি লোক মনে কাছে, বেশ কয়েক মাস একটা জুমা খুতবা দিয়েছিলাম, যে আমি বললাম আমি আবদুল্লাহ সাহেব আপনাদের কাছে কোনোদিন চাঁদার জন্য আমি আর আসি না, বলেছি খুব আর বলবো না, আপনাদের কোনো কর্তব্য নাই,
তাহলে আমাদেরকে ছিলতে মিটুনি জান্নাতে ভরতে হবে নাকি? কোনো কর্তব্য নয় যে এখানে একটা কাজ হচ্ছে, এখানে টাকা অর্থ টাকা অর্থ দিতে হবে? একজনকে বলিনি রমজানে, ওদের খুব রাগ, মৌলবীরা তেলে তেলে বেড়ায়। ইয়ে আবার কোন মৌলবীরে উল্টাপাটা কথা বলছে? আমরা আল্লাহর কাজ আপনি না করবেন, অন্যজনকে দিয়ে করাবে। ওয়াইন তাতাওয়াল্লা ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুন আমসারাকুম। তুমি করবে না, অন্যজনকে আল্লাহ দিয়ে করাবে। একজনকে বললাম যে আপনি আসছে খুব খাতির করছেন, এক কাপ চা দিয়ে দিচ্ছেন, এই এক টাকা চা খেতে আমি আসবো না, আমি সেই আলেম নই, একটা চা খাওয়ার যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত আপনাকে জামাতে প্রথম কাতার মসজিদের কাছে থাকছেন, প্রথম কাতার আমরা দেখতে পাবো, আপনার কাছে আর চা খেতে আসবো না, আপনার স্বভাব খারাপ, প্রতিদিন জামাত ছুটছে কেন? আমি এ পর্যন্ত আর দ্বিতীয়বার ঢুকি দেওয়ার কাছে বলেন না, লোক খারাপ আমাকে দলে ভেড়াতে চাইছে। প্রতিদিনই মসজিদের কাছে যদি জামাত ছুটে, তো এর সাথে সম্পর্ক রাখা যাবে না তো? প্রতিদিন কে কতবার দিন বলে? 10 বছর থেকে বলছি, জামাত কেন ছুটছে, 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 মসজিদের একামতের আজান শুনতে পাচ্ছেন, জামাত কেন ছুটছে ছুটছে, কোনো পরিবর্তন নেই। ভাই সকল, যাকাত ফরজ, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। যদি আপনি যাকাত দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও যাকাত না দিচ্ছেন, তো আপনার বিরুদ্ধে আপনি হত্যাযোগ্য অপরাধ করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উপস্থিত সাহাবীদের এটা ইজমা একরকম যে যে ব্যক্তি যাকাত দিতে বা স্বীকার করবে তাকে খুন করা হবে। কারণ উমার সারেন্ডার হয়ে গেলেন, তাহলে সমগ্র সাহাবায়ে কেরামের সম্মিলিত সিদ্ধান্ত যে যাকাত দিতে যে ব্যক্তি অস্বীকার করবে, টালবাহানা করবে, যাকাত দেবে না, সে ব্যক্তির অপরাধ হত্যাযোগ্য অপরাধ। ইসলামী স্টেট নাই, হুকুমত নাই, আপনার খুন হচ্ছে না, এটা আলাদা কথা, কিন্তু আপনি ফৌজদারি অপরাধ করছেন, আপনাকে ফাঁসির অর্ডার, আপনাকে খুন করতে হবে। এটা আপনি মনে সম্মিলিত ইজমা সাহাবেদের, আর সমগ্র মুসলিম কমিউনিটির মধ্যে একমাত্র সাহাবাই কেরামের ইজমাই প্রকৃত দলিল কোরআন এবং সহিহ সুন্নাহর পরে। ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ বলেন, ওমান ইদ্দাআল ইজমা বাদা সাহাবাতি ফাহুয়া কাযিব। কোন ব্যক্তি যদি সাহাবাদের পরে ইজমার কথা বলেছে মিথ্যাবাদী, কেন তার দ্বিমত আছে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হত্যার ফতোয়ার ব্যাপারে সমস্ত সাহাবী একমত হয়ে গেছেন। না, আবু বকর সারেন্ডার করে সব সারেন্ডার শুনে নিলেন যে যে ব্যক্তি যাকাত দেবে না তাকে খুন করতে হবে। এত সম্পদের মোহ, আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাকে সম্পদ দিয়েছি, ওয়ানফিকুম মিম্মা রাযাকনাকুম, তার মধ্যে থেকে তুমি খরচ করো। যাকাত একমাত্র সবজি ব্যতীত যে মাল সংরক্ষণ করা যায় না, যে মাল সংরক্ষণ করা যায় না স্বাভাবিকভাবে, সে মাল ব্যতীত সমস্ত সোনা চাঁদি সহ সমস্ত জিনিসে যাকাত আপনাকে দিতে হবে। প্রত্যেকটার একটা লেভেল আছে, সেই লেভেলে পৌঁছালে আপনাকে সেটা যাকাত দিতে হবে। পরিষ্কার কথা, 52.5 ভরি চাঁদি, 7.5 ভরি সোনা, হ্যাঁ, তারপরে 7.5 কুইন্টাল ফসল আপনার যদি এটা আপনাকে হয়, আপনাকে যাকাত দিতে হবে, আপনাকে যাকাত দিতে হবে। আমাদের দেশে বহু মানুষ নিজের বাড়িতে অলংকার ভরে রেখেছেন। একজন মানুষ আমাকে ফোন করছেন যে আমার বেটার 60 ভরি সোনা আছে, মানে ওর স্ত্রী কথা, 60 ভরি সোনা আছে, ওর কোনো ইনকাম নাই, আমার সংসারের খাই, তোর কি জাকাত লাগবে? চিন্তা করতে পারে, মুসলমানদের মধ্যে 60 ভরি সোনা, আমি কোথা থেকে পেল? বলে আমি দিয়েছি, আমার শ্বশুর দিয়েছে, দিয়ে ওকে মালিক বানিয়েছেন, আপনার বৌমাকে তো মালিক বানিয়েছেন, তোকে তো জাকাত দিতে হবে। তো বলছে আমি যদি টাকা থেকে দিয়ে দিই, আমার টাকা থেকে, তাহলে আপনি দেবেন কেন? ওই চা সোনা থেকে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত 750 নিচে না নামছে।
ব্যর্থই থাকলো, কেন দেবেন আপনি? মানুষ শুধু শুধু বাক্সকে সাজিয়ে রাখছে। وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنْفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ আল্লাহ তাআলা বলছেন, যারা সোনা চাঁদিকে চুনা চাঁদিকে ইয়াকনিজুন খুনি মানে বাক্সতে ভরে ভরে রাখে, আল্লাহর পথে খরচ করে না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিয়ে শাস্তির দুঃসংবাদ শোনাও। يَوْمَ يُحْمَى عَلَيْهَا فِي نَارِ جَهَنَّمَ فَتُكْوَى بِهَا جِبَاهُهُمْ وَجُنُوبُهُمْ وَظُهُورُهُمْ هَذَا مَا كَنَتُّمْ لِأَنفُسِكُمْ فَذُوقُوا مَا كُنتُمْ تَكْنِزُونَ কত ভয়ঙ্কর ভাষা আল্লাহ তাআলা! জাহান্নামের আগুনে সমস্ত জিনিসকে উত্তপ্ত করা হবে, চেহারাতে, পার্শ্ব দেশে, পিঠে বারবার ছাক দেওয়া হবে। হাদিসে তার বিস্তারিত ব্যাখ্যা আছে, যেমন ঠান্ডা হয়েছে আবার ছাক দেওয়া হবে। অথচ অলংকার কে আমরা ধরে বলে রাখছি, কত মানুষের যে গোপন কত অলংকার আছে আল্লাহ ভালো জানে, কি যে মজা আছে আল্লাহ পাক জানে। হ্যাঁ, দেখালো সে মনের দুষ্টামি। জাকাত আপনাকে দিতে হবে, জাকাত দেওয়া ছাড়া কোনো গত্যান্তর নেই। ফসলের জাকাত আল্লাহ তাআলা কোরআন মাজিদে পরিষ্কার ভাষায় বলছেন, ওয়া তু হাক্কাহু ইয়াউমা হিসাবিহি, ফসল যেদিন কাটবে তখন তার জাকাত দাও। হ্যাঁ, 7.5 কুইন্টাল ফসল হলে আপনাকে এর জাকাত দেওয়ার দুটো পদ্ধতি। একটা পদ্ধতি হচ্ছে একে আমরা যাকে ওসর বলি, ওসর ওসর, হ্যাঁ, ফিমা সাকাতি সামাউ ওয়াল উয়ুন আও কানা আসারিয়ান ফাফিহিল উসর। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকাশের বৃষ্টি, ঝর্ণার বৃষ্টি কিংবা এমন মাটি যেখানে শেষ লাগে না, আকাশের বৃষ্টি, ঝর্ণার বৃষ্টি কিংবা এমন মাটি যেখানে শেষ লাগে না, যেমন আমাদের ছোলা কলাই টলাই ইত্যাদি বুনে দিই এমনি হয়ে গেল, অত শেষ লাগে না। তো এমন জিনিসে ওষুধ 1/10 দিতে হবে আপনাকে, 10 ভাগের 1 ভাগ দিতে হবে। হ্যাঁ, 7.5 কুইন্টাল হলে, তার নিচে হলে লাগবে না। এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে এই 7.5 কুইন্টাল ফসল আপনি যদি মনে করেন যে ছোলা মসুরি আবার আরো অন্যান্য ফসল সম্মিলিত 7.5 কুইন্টাল হয়ে দিব, তার দরকার নাই। কোন এক প্রকারের ফসলকে 7.5 কুইন্টাল করবে, একটা সাথে আরেকটা মিলাতে হবে না। কত বলছেন, মসুরি 2 কুইন্টাল হলো, ছোলা 2 কুইন্টাল হলো, অমুক 2 কুইন্টাল হলো, সবকে মিলে 7.5 কুইন্টাল আপনাকে জাকাত লাগবে না, একই প্রকারের হতে হবে আপনাকে। ধান গম ইত্যাদি যদি আপনার পানি লাগে, পাকানোর জন্য পানি কৃত্রিম পন্থায় শ্যালোর মাধ্যমে কিংবা কেনা পানি বা মেহনত করে পানি আপনাকে দিতে হয়, তাহলে 20 ভাগের ভাগ দেবেন আপনি। এখানে সবথেকে বড় বিতর্ক যেটা আমাদের জন্মের বহু আগে একটা বিতর্ক হয়েছিল গোটা ভারত জুড়ে আলেমদের, তার কপি ভাবতা আজিয়া লাইব্রেরিতে রাখা আছে, বেলডাঙ্গা ভাবতা লাইব্রেরিতে, কেননা তৎকালে ওই এলাকাটা সেন্টার ছিল সেখানে সে সময়। যে আমাদের দেশে আমরা সরকারকে ট্যাক্স দিই, আমরা সরকারকে ট্যাক্স দিই কিংবা ভাগ চাষি যারা আমরা করি, আমাদেরকে ওষুধ লাগবে কিনা এই বিষয়টা নিয়ে চরম বিতর্ক হয়েছে, এবং বড় বড় আলেমরা পক্ষে বিপক্ষে দাঁড়িয়েছিলেন। কিছু আলেমরা বলেন যে ভারতীয় মুসলমানদেরকে ওষুধ লাগবে না, কেননা তাদেরকে জমির ট্যাক্স দিতে হয় আর জমির মূল মালিক তারা নয়, সরকার মালিক, সরকারকে ব্যবহার করার অধিকার দিয়েছে, যে কোনো সে অধিগ্রহণ করতে পারে সেজন্য ক্ষতিপূরণ দিয়ে, কিন্তু এই কথাটা ঠিক নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যে কথাটা আমি ঘর থেকে শুনছিলাম, শেখ নাজমি আলম সানাবিলি বলছিলেন যে প্রয়োজন থাকা সত্ত্বেও দিন নীরব, প্রয়োজন থাকা সত্ত্বেও কোরআন এবং সহি সুন্নাহ নীরব, তার মানে আল্লাহ তাআলা গায়েবের খবর জানেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতের বাণী ঠিকভাবে পৌঁছালেন না। হ্যাঁ, অদূর ভবিষ্যতে ভারতীয় মুসলমানদের কিংবা অমুসলিম দেশে যে সমস্ত মুসলমানরা বসবাস করবে তাদের এই সমস্যা হতে পারে, এটা আল্লাহ জানলেন না? আল্লাহ তাআলা গায়েবের খবর জানেন না? দিনকে পরিপূর্ণ ঘোষণা করলেন, আমাদের মৌলভীদেরকে আবার নতুন করে বসে সিদ্ধান্ত নিতে হচ্ছে,
না। আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন যে তোমার ঘরে যে কোনো পন্থাতে 7.5 কুইন্টাল ফসল যদি আসে তাহলে তোমার তাকে ওষুধ দিতে হবে, নিষ্পশুর দাও বন ওষুধ দাও। আর একটা প্রশ্ন তুলেছেন যে জমির খরচ যেতে চাষে তখন প্রচুর খরচ, লাভ তো হয়ই না, তাহলে চাষের খরচ কি বাদ দেওয়ার পরে হলে 7.5 কুইন্টাল হলে ওষুধ দিতে হবে না? হবে না। শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসার শেষ নাই, শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসার শেষ নাই। যদি খরচ সব বাদ দেওয়া যায় তো কার ওষুধ লাগবে? পাবেন পশ্চিমবঙ্গে একটা মানুষ ওষুধ লাগবে? এই ওয়াসওয়াসা এসেছে যে খরচ সবকালে ছিল, আমরা বেশি উৎপাদন করছি বেশি খরচ করছি। সাহাবাদের যুগে চাষে খরচ ছিল না, মেহনত করতে হতো না, লেবার লাগাতে হতো না, সব একাই কাজ করতেন না, খরচ সবকালে ছিল। খরচের পদ্ধতি বেড়েছে, ইনকাম বেড়েছে, সেটা আরো স্বতন্ত্র কথা। সুতরাং কৃষি পণ্যে যাকাত দেওয়ার জন্য ওসব কোনো শর্ত নাই, দুটি শর্ত, দু প্রকারের শর্ত, আকাশের পানিতে, ঝর্ণার পানিতে কৃত্রিম বা অটোমেটিক ফসল হয়েছে কিনা, আর সেচ দিতে হয়েছে কিনা, দুটোর মধ্যে আপনার যেটা হবে সে অনুযায়ী আপনাকে ওষুধ দেবে। 7.5 কুইন্টাল মনে রাখবেন, খামসাত আসুক লাইসা ফি মাদুনা খামসাতে আসুক সাদাকা, 5 বসাকের নিচে হলে জাকাত লাগবে না। এক বসাক 60 সা, 5 বসাক 300 সা, 300কে মোটামুটি 2.5 কেজি ধরেন, তাহলে 7.5 কুইন্টাল জিনিস মানে বিভিন্ন হতে পারে, গম যতটা হবে ধান তো তত কম হবে। হ্যাঁ, এই হিসেবে ধান গম জব এগুলো 60 সা হবে, যেটা 300 সা হবে সেটার উপর জাকাত খরচ 300 সা। এখানে এসে সেই বিষয়টাই চলে আসছে আবার সাহের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ঠিক, হ্যাঁ, এখানে সুন্নাত অনুযায়ী আমল করতে হলে একটা কাজ করতে পারেন যে সাহের প্রচলন এখন বেশি করতে হবে, অন্তত আপনি 1 সা মেপে নিলেন, তারপরে তখন দাড়ি বাটখারে সেটা আপনি মেপে নিন, এটা এটা করলে তাহলে সঠিক মাপ পাওয়া যাবে। আমি করেছি, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। শেখ আব্দুল সালাম সাহেব যে কথাটা বলতে চাইলেন সেটা আপনাদেরকে আমি আর একটু ব্যাখ্যা করে বলি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300 সা হলে লাগবে বলেছেন, 300 সা। তো সাহের বিস্তারিত আলোচনা আপনি শুনলেন, সেখানে শেখ সালে ওসাইমিন রাহিমাউল্লাহ বলছেন যে খাদ্যদ্রব্যের আনুপাতিক হারে 2 কেজি 400 গ্রাম থেকে শুরু করে 3 কেজি পর্যন্ত হতে পারে, উনি একটা বিশ্লেষণ করেছেন, 2 কেজি 400 গ্রাম থেকে খাদ্যদ্রব্যের হিসাবে 2 কেজি 400 গ্রাম থেকে শুরু করে 3 কেজি পরিমাণ পর্যন্ত হতে পারে খাবারের ওজন হিসাবে। যদি কেউ কিশমিশ ভরে তাহলে তো অবশ্যই মানে ওই 3 কেজি হবে না, খেজুর বলে তো 3 কেজি হবে না, 2.5 কেজি হবে না, তাহলে জিনিস হারে হারে দাঁড় কমে 2.5 কেজি। আমরা যে এক কথায় বলে দিছি এটা ভুল কথা, জিনিসের পাতে তাহলে এটা বোঝা গেল যে 7.5 কুইন্টাল আমরা যে কথাটা বলছি এই কথাটা চূড়ান্ত কথা নয়, আপনাকে সায়ে মেপে দেখে নিতে হবে যে ধান ক কেজি আসছে, সেইভাবে 7.5 আপনি একটা সায়ে মেপে নিয়ে বাটখারা মেপে নিলে এবার আপনি সেটাকে 60 দিয়ে গুণ করে নিলেন, তাহলে আপনার মানে টোটাল হিসাবটা হবে না, অতটা আপনার 60 সা হলে 300 সা হলে আপনার জন্য যদি বৃষ্টির পানিতে কিংবা ঝর্ণার পানিতে কিংবা মানে শেষ না দিয়ে ফসল ফলে তাহলে আপনাকে 1/10 লাগবে, 10 ভাগের 1 ভাগ লাগবে, 10 ভাগের 1 ভাগ লাগবে। আর যদি কৃত্রিম পন্থায় যেমন এখন খরার ধান, হ্যাঁ, গমের শেষ দিতে হয় আর অন্যান্য ফসলে সর্ষেতে অনেক জায়গাতে সেচ দিতে হয়, আমাদের দেশে এখন সর্ষে যেটা হচ্ছে ওটা সেচ দিতে হয় না, সেচ দিলে বরং ভালো হয় না, তো যে দিতে সেচ দিতে হবে না, এসব যাতে পাকা ফসল যা মজুত করে রাখা যায় এমন ফসলে আপনাকে জাকাত দিতে হবে। আর একটা কথা হচ্ছে যে সমস্ত সবজি যেমন পটল কপি এ প্রচুর লাভজনক ফসল, অনেক ফসল আছে যেগুলো আমরা বাজারে প্রচুর মূল্য পাই, এবার পটলে এত দাম পেয়েছে, প্রথম প্রথম যে এলাকায় পটল চাষ হয় মানে 80 টাকা কেজি, আর হয়েছেও খুব, কত টাকা, তো এরা কী করবে, এদের
জাকাতের পদ্ধতি হচ্ছে যে এই টাকা যে উৎপন্ন হলো তার কাছে একটা টাকা আসলো, এই টাকা যদি বছরের ব্যয় নির্বাহের শেষে যদি জাকাতের পরিমাণ থাকে, হ্যাঁ জাকাতের পরিমাণটা কি হবে টাকার, এটা নিয়ে বিতর্কটা আমি শেষের দিকে বলবার জন্য মনস্থির করেছি, সেজন্যটা আমি রেখেছি আপনাকে। তো আপনাকে সেই জাকাতের পরিমাণ যদি টাকা থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে, এটা একটা কথা। আর দ্বিতীয় নম্বর কথা, ওলামায়ে কেরাম লিখছেন যে ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, ফসল যেদিন কাটবে, এটা আম কথা, ফসল যেদিন কাটবে সেদিন তুমি কিছু কিছু হক আদায় করতে থাকো। তা আপনি গরিব মিসকিনকে পাড়া প্রতিবেশী কিছু কিছু দিন দান করতে থাকবেন, তাহলে আয়াতের উপর আমল হয়ে যাবে। আমরা ঝিঙা পটল পাশে পাশে পাঁচ বাড়ি দশ বাড়ি বিশ বাড়িকে দিতে থাকি, হ্যাঁ তখন দেন আলহামদুলিল্লাহ আল্লাহ ফসল দিয়েছে পাঁচজনকে খাওয়ান, যে যাবে তাকে ধরিয়ে দেন। আমার গোটা আট দশেক ছুটির গাছ আছে, ছুটি বুঝলেন তো, সাজনা গাছ আছে, দু প্রকারের গাছ আছে। এবার কাছাকাছি মন তিন চারে বিক্রি করেছি আমি, এবার গোটা পাড়াকে দিয়েছি, কোনো বাড়ি বাদ দিইনি, মাহালে ৩৪ বাড়িকে দিয়েছি, আর রাস্তার পথে চারিদিকে কত দিয়েছি তার তো হিসাব নাই, হিন্দু মুসলিম নির্বিশেষে যাকেই দেখতে পায় দাঁড়ায় আল্লাহ কত দিয়েছে গো, হিন্দু আসলে পেরে দিয়ে দিলাম, কেননা দান করলে তো ফসল বেশি আসবে। তো অতো হাক্কাহুই আমা হাসাদিহির উপরে আমল করতে গিয়ে আপনি নিজের পার্শ্বস্থ লোকেদেরকে দিতে থাকুন। জানে রাখবেন সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। সহিহ হাদিস ইমাম নাসিরুদ্দিন আলবানি হাদিস সহিহ বলেছেন, হাদিসের ভাষা শুনলে আপনার প্রাণ যদি মুমিন হন আপনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়বেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি ইনদা আকওয়ামিন নিআমান আকররাহা ইনদাহুম মা দামু ফি হাওয়াইজিল মুসলিমিন মা লাম ইয়ামাল্লু ফাইজা মাল্লুহুম নাকালাহা ইলা গায়রিহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিছু মানুষের কাছে আল্লাহ সম্পদ গচ্ছিত করে রাখেন, এরা হচ্ছে আল্লাহর ব্যাংক, সবাই মালের যত্ন করতে জানে না, মাল বৃদ্ধি করতে পারে না আর হেফাজত করতে পারে না, যারা